ওকে, আজকে আমাদের সলিড স্টেট ইলেকট্রনিক্সের লেকচার নাম্বার হচ্ছে 2। তো আগের দিন হচ্ছে আমরা বিভিন্ন রকমের কন্ডাকশন ব্যান্ড এবং হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এগুলো নিয়ে আলোচনা করছিলাম। প্রথমে কি ছিল, প্রথমে ছিল আমাদের কন্ডাকশন ব্যান্ড, এই যে এখানের মধ্যে হচ্ছে মুক্ত ইলেকট্রন। তো আচ্ছা আবার শুরু করি, সেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড কি ছিল, সেটা হচ্ছে যে যেই ব্যান্ডের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকবে, মুক্ত ইলেকট্রন যত বেশি থাকবে তত ফ্রি ইলেকট্রন যত বেশি থাকবে তত বস্তুটা বেশি তত পরিবাহী হবে। আর এখানের মধ্যে হচ্ছে এই কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে এনার্জি, আর এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ওকে, এখানের মধ্যে থাকবে হচ্ছে আবদ্ধ ইলেকট্রনগুলা। ওকে, আবদ্ধ ইলেকট্রনগুলা, এখানে একটা এনার্জি গ্যাপ থাকবে, আর ইলেকট্রনগুলা শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে, অর্থাৎ এখানে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে, ভ্যালেন্স ব্যান্ড মানে এটাকে হচ্ছে জোজ্যতা স্তর বলে বাংলাতে, ভ্যালেন্স ব্যান্ড, আর উপরে হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড থেকে শিফট হয়ে যাবে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে। ওকে, এটা কী হবে, কন্ডাকশন ব্যান্ড। তো এই হচ্ছে কাহিনী। ওকে, তো নর্মালি হচ্ছে ইলেকট্রনগুলো এখান থেকে এইখানে যাবে, তো এটা হচ্ছে আইডিয়াল প্রসেসটা আর কি, ঠিক আছে। বাস্তবে আসলে এরকম হবে না, বাস্তবে কি হবে, বাস্তবে হচ্ছে এই লাইনগুলো কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডগুলো কী হবে, এরকম সোজা লাইন হবে না, একটু বাঁকা হবে, ঠিক আছে। কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডগুলো কী হবে, বাঁকা হবে। তো আমরা যদি এই এনার্জি ডায়াগ্রামটা আবার দেখি, তাহলে হচ্ছে এই এনার্জি, আর এই পাশে আরেকটা ভ্যারিয়েবল থাকবে, এটা হচ্ছে এনার্জি, আমাদের কি থাকবে এনার্জি, আর এই এখানে কে, এটা হচ্ছে মোমেন্টাম। ওকে, এনার্জি, আর এটা হচ্ছে কি আমাদের ক্রিস্টাল মোমেন্টাম। ওকে, মোমেন্টাম মানে কি, মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ। ওকে, এটাকে বলা হবে হচ্ছে ক্রিস্টাল মোমেন্টাম। ওকে, তো এটা এটা কিভাবে হিসাব করে আমরা একটু পরে আসতেছি। তো এদিকে থাকবে হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম, আর এদিকে থাকবে হচ্ছে এনার্জি। তো এখানের মধ্যে আমরা যদি কন্ডাকশন ব্যান্ডের জন্য দেখি, এই যে যতই আমরা কে এর মানটা বাড়াইতে থাকবো, তো প্রথমে কী হবে, ই এর মানটা তার সাথে সাথে আস্তে 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 প্রথমে হ্রাস পাবে। ওকে, ই এর মানটা হ্রাস পেয়ে পেয়ে এই সর্বনিম্ন ভ্যালুতে যাবে, তারপরে আবার কী হবে বলেন তো, উপরে উঠতে থাকবে, উপরে উঠে 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 আবার এটা এই ভ্যালুতে পৌঁছাবে, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী। আবার এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের জন্য, এখন হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের জন্য। ভ্যালেন্স ব্যান্ডের জন্য কী হবে, এনার্জিটা প্রথমে এরকম বাড়বে, পিকে পৌঁছাবে, তারপর আবার নেমে যাবে। তো আগে আমরা আসছিলাম হচ্ছে লাইন দুইটা কী ছিল, ওই ভ্যালেন্স ব্যান্ডের জন্য এরকম সোজা লাইন ছিল, কন্ডাকশন ব্যান্ডের জন্য এরকম সোজা লাইন ছিল। আসলে লাইনগুলো এরকম না, আসলে লাইনগুলো কী হয়, একটু বাঁকা হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, আর এটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কি আমাকে আমাদের হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ওকে, তো এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, আর এখানে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তো এটা কী হবে, একটু বক্র রাখা হবে, আর এদের মধ্যে গ্যাপটা কতটুকু, এই যে এটা হচ্ছে আমাদের ব্যান্ড গ্যাপ বা ফরবিডেন গ্যাপ, ব্যান্ড গ্যাপ বা ফরবিডেন গ্যাপ, ঠিক আছে। তো ইলেকট্রনগুলো হচ্ছে এখানের মধ্যে আস্তে আস্তে তাদের মোমেন্টাম বাড়তে 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 এখানে পৌঁছাবে, এই ব্যান্ড গ্যাপে পৌঁছলে তারা এখান থেকে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে আস্তে আস্তে কোথায় যাবে, কন্ডাকশন ব্যান্ডে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এনার্জি ডায়াগ্রাম। ওকে, এখানের মধ্যে এই ই, আর এটা কি আমাদের কে, এটা হচ্ছে আমাদের এনার্জি, আর এটা হচ্ছে আমাদের মোমেন্টাম, ঠিক আছে। তো এনার্জি আর মোমেন্টাম, তো এই কে, আচ্ছা মোমেন্টাম মানে কি, মোমেন্টাম নর্মালি মোমেন্টামকে আমরা পি দিয়ে লিখি, ঠিক আছে, লিনিয়ার মোমেন্টামকে পি দিয়ে লিখি, এটার মানে হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। ওকে, মাস মানে হচ্ছে ভর, আর ভ্যালোসিটি মানে হচ্ছে বেগ। ওকে, তো এই এটার বাংলা কি, মোমেন্টামের বাংলা কি, মোমেন্টামের বাংলা হচ্ছে ভর বেগ, ঠিক আছে।
এটা হচ্ছে নর্মাল মোমেন্টাম। ওকে, তো আমরা আবার এনার্জি এনার্জির সাথে যদি মোমেন্টামের সম্পর্ক বসাইতে চাই, এনার্জি সমান আমরা কি লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার। ওকে, হাফ এম ভি স্কোয়ার। তো এটাকে আমি যদি এবার একটু সুন্দর করে লিখি, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টু ইন্টু এম। ওকে, এই যে এখানে উপরে এম একটা ছিল, এখন আমি দুইটা এম আনছি আর নিচে এটা দিয়ে ভাগ করা লাগছে। তো এম ভি, তো এটা সমান কি আসে, এম ভি হোল স্কোয়ার বাই টু এম ইকুয়াল টু, এম ভি মানে কি, পি পি স্কোয়ার বাই টু এম। ঠিক আছে, তো এখানে এনার্জির সাথে মোমেন্টামের রিলেশন কি, ই পি স্কোয়ার বাই টু এম। তো এত কিছু মনে রাখা লাগবে না, আমাদের মনে কি রাখতে হবে, এনার্জির সাথে পি এর সম্পর্ক হচ্ছে এনার্জি ইকুয়াল টু কত, পি স্কোয়ার বাই টু এম। এখন পি ইকুয়াল টু আমরা কী পড়ছি জানো, এম ভি। ওকে, আমাদের পি ইকুয়াল টু কী পড়া হয়েছে, এম ভি। অথবা এইটার সময় আমরা আরেকটা জিনিসও মনে রাখতে পারি, সেটা হচ্ছে এইচ কাট ইন্টু কে। ঠিক আছে, এই যে এই কেটা কুশের কে, এই কেটা কোনো কনস্ট্যান্ট না, এই যে এই কেটা হচ্ছে এই কেটা। ঠিক আছে, এই যে এনার্জি আর এই ক্রিস্টাল মোমেন্টামের এই মোমেন্টামটা হচ্ছে এইখানে। ঠিক আছে, এটাকে যদি এইচ কাট দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে নর্মাল মোমেন্টাম। তো পি ইকুয়াল টু কত পাইছি আমরা, এইচ কাট কে। আর এইচ কাটটা কি জিনিস, এটা একটা কনস্ট্যান্ট, এটা কি একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি, ধ্রুবক মান। এই এইচ কাটকে আমরা কি লিখতে পারি, এইচ বাই টুয়াইস পাই। তো এইচ এর মানটা কি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এটা কি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তো এটার সমান কত, 6.626 ইন্টু 10^-34 জুল সেকেন্ড বাই টুয়াইস পাই, এটা হচ্ছে এইচ এর কাটের ভ্যালু। ঠিক আছে, এটা মুখস্থ এই মান বসানো লাগবে। তো এখন দেখেন, এই এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট আর এটা হচ্ছে কি, আমাদের ভ্যারিয়েবল। তো ই সমান আমরা কি লিখতে পারি, যেহেতু পি হচ্ছে এইচ কাট, তো এটা কি, এইচ কাট এ কে হোল স্কোয়ার বাই টুয়াইস এম। তো ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টুয়াইস এম। ঠিক আছে, তো এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টুয়াইস এম। তো এইটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমি আর একটু তাহলে সিম্পলিফাই করতেছি এখানের মধ্যে। তাহলে আমাদের কি মনে রাখতে হবে, পি স্কোয়ার বাই টুয়াইস এম অথবা কি, এইচ কাট স্কোয়ার বাই কে স্কোয়ার বাই টুয়াইস এম। ওকে, তো এই হচ্ছে এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশন, এই এনার্জি আর কে এর মধ্যে রিলেশন হচ্ছে এইটা। ঠিক আছে, তো এখানে আমাদের কিসের কাজে লাগবে এখন হচ্ছে দেখি কী কাজে আমাদের লাগে। তো এই একটা রিলেশন আসছে, এটা আমরা একটু উপরে সুন্দর করে লিখে রাখি, ইকুয়াল টু পি স্কোয়ার বাই টুয়াইস এম এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টুয়াইস এম। ঠিক আছে, তো এইটুকু যদি হয়ে থাকে তো এরপরে হচ্ছে আমরা দেখব কিভাবে আগানো যায়। ওকে, কিভাবে আগানো যায়, এখন দেখি এই ই আর কে এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারছি। এখন হচ্ছে যখন দুই রকমের কারেন্ট সম্পর্কে আমরা শিখব, তো প্রথমে আমরা একটু ইম্পর্টেন্ট কারেন্ট শিখি, সেটা হচ্ছে ড্রিফট কারেন্ট। ওকে, ড্রিফট কারেন্ট, ড্রিফট কারেন্ট কখন হয়, বাহিরের থেকে মনে করেন একটা প্লাস আর মাইনাস যদি একটা ফিল্ড থাকে, প্লাস আর প্লাস থেকে মাইনাসের দিকে কী থাকে, একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, কী থাকে, ইলেকট্রিক ফিল্ড। ওকে, এটা হচ্ছে আমাদের কী থাকে, ইলেকট্রিক ফিল্ড, প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড থাকবে। এই ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে ইলেকট্রন প্রবাহিত হবে, এই যে এটা যদি একটা ইলেকট্রন হয় এটা কোন দিকে প্রবাহিত হবে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন। ইলেকট্রন কোন দিকে যাবে, এই উল্টা দিকে যাবে। ঠিক আছে, তো এই ইলেকট্রিক ফিল্ডের কারণে ইলেকট্রনটা কী হবে, আস্তে আস্তে প্রবাহিত হবে, এটার কারণে যে কারেন্টটা হয় সেটাই হচ্ছে কি, ড্রিফট কারেন্ট। ওকে, হোয়েন এ কারেন্ট ফ্লোস ডিউ টু এক্সটার্নাল ইলেকট্রিক
field, it is called drift current. Okay, when a current flows due to external electric field. Okay, so electron প্রবাহ হচ্ছে কি current ইলেকট্রনটা যদি বাইরের থেকে মানে কোনো ব্যাটারির মাধ্যমে আমি মনে করেন কোনো একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করলাম তাহলে ইলেকট্রনগুলো যদি প্রবাহিত হয় তাহলে কি হবে সেটা হচ্ছে এই ড্রিফট কারেন্ট প্রবাহিত হবে তো নরমালি আমরা যে কারেন্ট পড়ি না ওইগুলাই হচ্ছে ড্রিফট কারেন্ট ওকে তো এটা যদি আমি একটু চিত্র দিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে এখন মনে করেন হচ্ছে এই এটা হচ্ছে একটা তার ওকে এই একটা তার ঠিক আছে তো এখানের মধ্যে এই তারের মধ্যে বাহিরের থেকে ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়েছে ওকে তো এই হচ্ছে আমাদের প্লাস এই হচ্ছে আমাদের মাইনাস তো ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করতেছে প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রনটা তাহলে কোন দিকে যাবে মাইনাস থেকে প্লাসের দিকে ওকে এখন এখানের মধ্যে এগুলো হচ্ছে মনে করেন অন্যান্য পরমাণু আর কি ঠিক আছে অন্যান্য পরমাণু বা নিউক্লিয়াস এগুলোকে আমি এখানে লিখতেছি ঠিক আছে তো পরিবাহীর মধ্যে এরকম অনেক ইয়া থাকবে তো এখন মনে করেন হচ্ছে ইলেকট্রনটা এই হচ্ছে আমাদের ইলেকট্রন ওকে এগুলো হচ্ছে নিউক্লিয়াস আর কি পরমাণু নিউক্লিয়াসে প্রোটন থাকে না তো অনেক পরিবাহীতে কি থাকবে এরকম অনেক পজিটিভ চার্জ বিশিষ্ট পরমাণু থাকবে ঠিক আছে তো আর মুক্ত ইলেকট্রনগুলো বাইরে থাকবে এখন মুক্ত ইলেকট্রনগুলো কোথায় যাবে আস্তে আস্তে হচ্ছে এই ইলেকট্রিক এই যে বাহিরের এটা কোথায় আছে এটা হচ্ছে আমাদের তার ওকে এইটুকু হচ্ছে আমাদের এই এরিয়াটা হচ্ছে আমাদের তার আর এটার বাহিরে কি কাজ কাজ করতেছে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে তো এটা আস্তে আস্তে কোথায় যাবে এখন দেখেন সামনে যাওয়ার চেষ্টা করবে দেখেন সামনে গেলে কি পাবে একটা বাড়ি খাবে যে এইটার সাথে কি হবে একটা বাড়ি খাবে তো বাড়ি খেয়ে মনে করে নিচে নেমে আসলো আবার সে এই দিকে যাইতে চাবে প্লাসের দিকে সে আবার এদিকে গেল দেখেন আবার বাড়ি খেয়েছে আবার হচ্ছে উপরে যাবে ঠিক আছে বাড়ি খেয়ে আবার উপরে যাবে আচ্ছা এখন সে স্টিল সে এদিকে যাইতে চাইতেছে ওকে তো এদিকে যাইতে চাইলে আবার এখানে বাড়ি খাবে এখানে বাড়ি খেয়ে আবার এইদিকে চলে যাবে আবার সে দেখেন স্টিল হচ্ছে কি এই যে এখানে প্লাসের দিকে যাইতে চাইতেছে তো প্লাসটা আবার এইদিকে টান দিবে এটার সাথে বাড়ি খেয়েছে তো আবার এইদিকে যাবে তো আলটিমেটলি সেভাবে যাবে ঠিক আছে তো ইলেকট্রনটা কী করবে আস্তে আস্তে এই পরমাণুর ভিতরে হচ্ছে বিভিন্ন বাধা অতিক্রম করে একেবারে এক মাথা থেকে অন্য মাথায় যাবে এটাই হচ্ছে কি ড্রিফট কারেন্ট ওকে নর্মালি কারেন্টগুলো কীভাবে যায় এই যে একটা ইলেকট্রন আছে না সে বিভিন্ন পরমাণুর সাথে ধাক্কা ধাক্কি করে তারপরে যাবে তো সে এখানে মনে করেন এল দূরত্ব গেছে তো এই এই যে এই বেগটা আর কি এই একক সময়ে সে কত দূর এভাবে ধাক্কাধাক্কি করে গেছে এইটাকে বলা হয়েছে ড্রিফট ভেলোসিটি এটাকে কি বলে ড্রিফট ভেলোসিটি ড্রিফট ভেলোসিটি ভি অফ ড্রিফট ওকে ড্রিফট ভেলোসিটি বলা হবে যত এই যে যে বেগ নিয়ে সে এই সামনে আগাচ্ছে তাকে কি বলা হবে ড্রিফট ভেলোসিটি তো ড্রিফট ভেলোসিটির সাথে এখন আমাদের রিলেশনটা কি যে এখানের মধ্যে আমরা যদি আলোচনা করি এই ড্রিফট ভেলোসিটি আমরা কী জন্য আলোচনা করতেছি এখন দেখেন একটু আগে আমরা পড়ছিলাম কি ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টুয়াইস এম ওকে এখন চিন্তা করেন ওই যে আমরা এই আর কে কোথায় যেন দেখছিলাম এই ব্যান্ডগুলোতে দেখছিলাম না ওকে তো ই ছিল এখানে আর কে ছিল এইখানে ঠিক আছে ই ছিল এখানে কে ছিল এখানে তো এই ই কে যে ব্যান্ডগুলো আমরা দেখছিলাম তো এগুলো দেখতে অনেকটা এরকম ছিল ওকে তো এখানের মধ্যে দেখেন এগুলো বাঁকা তো তো বাঁকা হইলে এদের কি থাকবে একটা ঢাল থাকবে এদের কি থাকবে বাঁকা লাইনের কি থাকে একটা স্লোপ থাকে এই যে স্লোপ স্লোপ মানে স্লোপ কি বুঝায় একটা রেখা কতটা বাঁকা ঠিক আছে এটা একটা হইতে পারে এখন দেখেন তো এখানে হচ্ছে আমি যদি এভাবে করে আঁকি দেখেন তাহলে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডগুলো কি আরও বেশি বাঁকা না এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড উপরেরটা অলওয়েজ কন্ডাকশন ব্যান্ড সিভি আর নিচেরটা কি ভ্যালেন্স ব্যান্ড ভিভি উপরেরটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড সিভি আর নিচেরটা আমাদের কি ভ্যালেন্স ব্যান্ড ভিভি তো এই এই লাইনগুলো কি একটু বেশি বাঁকা এটার স্লোপটা কি হবে এই এটার স্লোপ যদি স্লোপ টু হয় আর এটার স্লোপ যদি স্লোপ ওয়ান হয় কোনটার স্লোপ বেশি হবে যেটা বেশি বাঁকা সেটার স্লোপ বেশি হবে ওকে তো এখানের মধ্যে হচ্ছে এইটা বেশি বাঁকা তার মানে হচ্ছে স্লোপ টু
is greater than slope 1. Slope 2 is greater than slope 1. তো কোন জায়গায় এই ইলেকট্রনের বেগটা বেশি হবে, মুক্ত ইলেকট্রনের বেগ কোন জায়গায় বেশি হবে, এই জায়গায় বেশি হবে নাকি এই জায়গায় বেশি হবে, সেটা আমরা বের করার চেষ্টা করতেছি। ওকে, মানে কন্ডাকশন ব্যান্ডে তো মুক্ত ইলেকট্রন থাকে, আর মুক্ত ইলেকট্রনগুলো তো এভাবে চলাফেরা করে এক মাথা থেকে আরেক মাথায়, ঠিক আছে? তো এই মুক্ত ইলেকট্রনগুলো চলাফেরা করার সময় কোন ব্যান্ডে, কোন টাইপের ব্যান্ডে বেশি পরিবহন করবে, ঠিক আছে? তো সেটা আমরা একটু জানার চেষ্টা করতেছি। ওকে, তো এখন দেখি, এই আমাদের একটা রিলেশন ছিল ই আর কে এর মধ্যে, ওই যে ই আর কে এর একটা গ্রাফ তো আমরা দেখছি, এই যে এটা হচ্ছে আমাদের ই আর এটা হচ্ছে আমাদের কে, আর ই সমান কি এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টুয়াইস এম। এখন আমাদের কি বের করা লাগবে, স্লোপ, স্লোপটা একটু জানা লাগবে, ঠিক আছে? স্লোপটা যদি আমরা জানতে পারি তাহলে হচ্ছে ওই বেগের সাথে আমরা এই ইলেকট্রিক ফিল্ডের শক্তির একটা সম্পর্ক স্থাপন করতে পারবো। তো দুই পাশে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করব, কি করব, ডিফারেন্সিয়েশন, ডি বাই ডি কে এইটা আনবো, ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? স্লোপ বের করার উপায় কি, ডিফারেন্সিয়েশন, ডি বাই ডি কে ইন্টু এখানে এই পাশে কি ছিল এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টুয়াইস এম। তো এখানে জাস্ট এটা ডিই বাই ডি কেই হবে। এখন হচ্ছে এই পাশে দেখেন তো এই এইচ কাট স্কোয়ার আর টু এম এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো কি কনস্ট্যান্ট, ঠিক আছে? তো কনস্ট্যান্ট, তারপরে হচ্ছে এখানে কি কে স্কোয়ার আছে। ওকে, তো ডি বাই ডি কে ইন্টু এটা হচ্ছে কি আছে আমাদের কে স্কোয়ার আছে। তাহলে আমরা যদি এখানে হিসাব করি তাহলে ডিই বাই ডি কে ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস টুয়াইস এম ইন্টু টু ইন্টু কে, ঠিক আছে? তাহলে টু টু কাটা যাবে, আলটিমেটলি হচ্ছে আমরা কি হিসাব করব, ডিই বাই ডি কে ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার বাই কে বাই এম, ঠিক আছে? এখন দেখেন এটাকে একটু ভেঙে এইচ কাট স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারি, এইচ কাট ইন্টু কে, ঠিক আছে, বাই এম। তারপরে এইচ কাট এখানে এইচ কাটকে সমান আমরা একটু আগে শিখছিলাম কি, পি। ওকে, তো এইচ কাট ইকুয়াল টু পি ইন্টু বাই এম। ওকে, পি ইকুয়াল টু আরেকটা জিনিস শিখছি কি, সেটা হচ্ছে এম ইন্টু ভি। এই ভিটা কিসের ভি, ওই ড্রিফ্ট ড্রিফ্ট ভেলোসিটি, ওকে, বাই এম। ওকে, এম ভি পড়ছিলাম আমরা পি সমান, ওকে, তো এটা এখানে আসছে, তো এম এম কাটা তাহলে কি আসে, এইচ কাট ইন্টু ভি ড্রিফ্ট, ঠিক আছে? তো ডিই বাই ডি কে সমান আমাদের কি আসছে, এইচ কাট স্কোয়ার ইন্টু ভি ড্রিফ্ট। তো এইটুকু আপনারা পজ করে লিখে ফেলেন, তাহলে আমি এটা আলটিমেটলি লিখি কি আসে অ্যান্সারটা, ডিই বাই ডি কে আসে এইটা ইন্টু ড্রিফ্ট ভেলোসিটি। ওকে, তাহলে আমরা আচ্ছা এইচ কাট স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি, তো এইচ কাট ইন্টু ডিই বাই ডি কে ইকুয়াল টু ভি ইন্টু ড্রিফ্ট ভেলোসিটি। তো ড্রিফ্ট ভেলোসিটি কি এই স্লোপের সমানুপাতিক, এটা কি যে এই জিনিসটা হচ্ছে কি স্লোপ, এটা কি আমাদের স্লোপ বের করছি, ওই যে দুই পাশে যখন ডিফারেন্সিয়েশন করছি স্লোপ, এই যে এই আমরা স্লোপ বের করছি। দেখেন স্লোপের মান যত বেশি হবে এই বেগটাও কি তত বেশি হবে, তার মানে এই এই কন্ডাকশন ব্যান্ডের এটা যত বেশি বক্র হবে তত কি হবে, সে সামনে যাবে আবার এখানে বাড়ি খাবে এখানে, যে তত তাড়াতাড়ি সে সামনে যেতে পারবে, ঠিক আছে? ড্রিফ্ট ভেলোসিটি কি হবে, তত বেশি হবে। ওকে, তাহলে আমরা তো এতটুকু বুঝলাম আশা করি। তাহলে আমরা এখান থেকে আবার কি শিখলাম, একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ওয়ান বাই এইচ কাট ইন্টু স্লোপ অফ দ্য কার্ভ ইকুয়াল টু ভি ইন্টু ড্রিফ্ট। ওকে ওকে, এটা হচ্ছে আরেকটা রিলেশন শিখছি, সেটা কি এই কার্ভেচারে যত বেশি স্লোপ থাকবে ড্রিফ্ট ভেলোসিটিও কী হবে, তত বেশি হবে, মানে তারের মধ্য দিয়ে ইলেকট্রনগুলো তত বেশি যাবে, তারের মধ্য দিয়ে না ওই কি বলে সেমি কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনটা তত বেশি প্রবাহিত হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে সেকেন্ডটা গেল। এরপরে হচ্ছে আমরা এতক্ষণ ধরে ওই তারের মধ্য দিয়ে এক্সটার্নাল ফোর্সের কথা বলতেছিলাম, ঠিক আছে? এখানে মনে করেন হচ্ছে এই একটা সেমি কন্ডাক্টর, কথার কথা এখানে প্লাস প্লাস, আচ্ছা প্লাস প্লাস এগুলো লাগবে না,
এখন বাহিরের থেকে হচ্ছে এই প্লাস আর মাইনাসের কারণে কি হচ্ছে, ইলেকট্রনের উপরে একটা ফোর্স যাচ্ছে না এইদিকে ইলেকট্রনের জন্য, কি অপোজিট ডিরেকশনে, সরি অপোজিট, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন, এই ইলেকট্রনের জন্য এই অপোজিট ডিরেকশনে কি হবে, একটা ফোর্স যাচ্ছে, এটা কি এক্সটার্নাল ফোর্স, এটা কি এক্সটার্নাল ফোর্স। আবার সামনে মনে করেন হচ্ছে একটা প্রোটনের সাথে বাধা পাইলো, এটার জন্য সে কি পাইলো, ইন্টারনাল ফোর্স। তো কয় রকমের ফোর্স কাজ করতেছে, এক্সটার্নাল ফোর্স, সে এক্সটার্নাল ফোর্স অনুভব করতেছে, আবার কি অনুভব করতেছে, ইন্টারনাল ফোর্স। ওকে, এক্সটার্নাল ফোর্স আর এখানে কি অনুভব করতেছে, ইন্টারনাল ফোর্স ইকুয়াল টু আমরা কি জানি এফ ইকুয়াল টু এম এ। ওকে, এখন হচ্ছে এই জিনিসটাকে আমরা হালকা একটু ইগনোর করতে চাই, ইন্টারনাল ফোর্স, এটাকে ঠিক মতন হচ্ছে হিসাব করাটা একটু মুশকিলের ব্যাপার। ওকে, তো হিসাব করা মুশকিলের ব্যাপার দেখে আমরা শুধুমাত্র এক্সটার্নাল ফোর্স নেব, এটাকে ইগনোর করবো, এটাকে কি করব, ইগনোর দিস টার্ম, তবে এটাকে পুরোপুরি ইগনোর করা যাবে না। তো এখানের মধ্যে যে এই হিসাবটা বাদ দিব, কিন্তু এই এটার জন্য যে কাহিনীটা হচ্ছে এটা এম এর উপরে বসায় দিব। ওকে, এখন হচ্ছে এই ইকুয়েশনটাকে আমরা কি হিসেবে লিখব, এফ ইকুয়াল টু এম স্টার এ, ঠিক আছে, এই এই বাহিরের ফিল্ডের জন্য আমরা হিসাব করব, কিন্তু এমটা কি আগের মতন থাকবে না, এইটাকে বলা হয় ইফেক্টিভ মাস অফ ইলেকট্রন, ইফেক্টিভ মাস। ওকে, ইফ ইউ ইগনোর দ্য ইন্টারনাল ফোর্স অ্যান্ড ডিরাইভ দ্য মাস অ্যাকর্ডিং টু দ্যাট, ইউ উইল গেট ইফেক্টিভ মাস। ওকে, দ্য ইফেক্টিভ মাস উই গেট দ্যাট। নাও হোয়াট শুড ইউ ডু, ইফেক্টিভ মাস, তো ইফেক্টিভ মাস হচ্ছে কি আমাদের একটা ভ্যারিয়েবল, তো এটা হচ্ছে আমরা কীভাবে ইয়ে করতে পারি। ওকে, তো এখন হচ্ছে একটু আগে আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে এইটা। ওকে, সেটা কি পাইছিলাম, সেটা হচ্ছে ডি ওয়ান। ওকে, আমরা পাইছিলাম হচ্ছে ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টুয়াইস এম। ওকে, এখন এটাকে ইফেক্টিভ মাস বসায় দেবে, এটা কি আগের মতন মাস থাকবে না, এটা কি হয়ে যাবে, টু ইন্টু এম স্টার, ইফেক্টিভ মাস থাকবে না, এটা কি হয়ে যাবে, এটা নর্মাল মাস থাকবে না, এটা হয়ে যাবে কি ইফেক্টিভ মাস। তো ইফেক্টিভ মাস হলে এখন আমরা কি করব, ডি ই বাই ডি কে ইকুয়াল টু, এখন হচ্ছে এখানের মধ্যে এইচ ক্যাট স্কোয়ার বাই টুয়াইস এম ইন্টু ডি ই বাই ডি কে ইন্টু কে স্কোয়ার, মিনিং এইচ ক্যাট স্কোয়ার বাই টুয়াইস এম ইন্টু টু কে ইকুয়াল টু, ইফ ইউ গেট দ্যাট এইচ ক্যাট স্কোয়ার কে বাই এম। ওকে, এটা হচ্ছে আমাদের ডি ই বাই ডি কে, আমরা এরপরে এভাবে সামনে গেছিলাম, এখন এটা এম স্টার হবে, আমি দিতেই ভুলে গেছি, এই জায়গাগুলোতে কী হবে, এম স্টার হবে। ওকে, তো এখন আবার যদি ডি ই বাই ডি কে দ্বারা ডাবল ডিফারেন্সিয়েশন, আবার ডিফারেন্সিয়েশন করি, তখন হচ্ছে আমাদের কী আসবে, ডি ই বাই ডি কে ইন্টু এইচ ক্যাট স্কোয়ার এম স্টার ইন্টু কে। ওকে, তো নো প্রবলেম আই থিঙ্ক, তো ফ্রম হিয়ার উই ক্যান ক্যালকুলেট ডি ই স্কোয়ার ই বাই ডি কে স্কোয়ার ইকুয়াল টু কত আসতেছে আমাদের, এখানের মধ্যে হিসাব করলে হচ্ছে আমাদের এইচ ক্যাট স্কোয়ার বাই এম স্টার। ওকে, এইচ ক্যাট স্কোয়ার বাই এম স্টার, তো এখানে কত আসতেছে, ডি কে বাই ডি কে। ওকে, নো প্রবলেম আই থিঙ্ক, তো নাও ডি ই বাই ডি কে ইকুয়াল টু, নাও উই ক্যান হিয়ার ফাইন্ড এইচ ক্যাট স্কোয়ার বাই এম ইন্টু হিয়ার দিস ভ্যালু ইজ ওয়ান, নাও ডি ই বাই ডি কে ইন্টু ওয়ান বাই এইচ ক্যাট স্কোয়ার ইকুয়াল টু এম স্টার হিয়ার, সরি ওয়ান বাই এম স্টার, উই এটাকে এখানে নেওয়া হয়েছে, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের থার্ড, তার মানে কি এই যে দেখেন এটা এই হবে, এটা এই হবে, ঠিক আছে,
হিয়ার উই ক্যান সি দ্যাট স্লোপ যত বেশি হবে তত কি হবে, তত হচ্ছে স্লোপ যত বেশি হবে তত হচ্ছে আমাদের এম স্টারের ভ্যালুটা তত বৃদ্ধি হ্রাস পাবে। তার মানে হচ্ছে কি বুঝায়, মনে করেন একটা কন্ডাকশন ব্যান্ড হচ্ছে এরকম, ওকে, আর একটা কন্ডাকশন ব্যান্ড হচ্ছে একটু বেশি বাঁকা, যেটা বেশি বাঁকা মানে স্লোপ যেটার বেশি সেটার আবার ভর কম, ব্যস্তানুপাতিক। কিন্তু তো এই জায়গায় কী হবে, এম স্টারের ভ্যালু মনে করেন এম স্টার ওয়ান, এখানে মনে করেন এম স্টার টু, তো হিয়ার উই ক্যান রাইট এম স্টার ওয়ান ইজ গ্রেটার দেন এম স্টার টু, ওকে, স্লোপ বড় তো কী হবে, ইফেক্টিভ মাসটা কম হবে, ওকে, ইফেক্টিভ মাসটা হবে কম।